Hey, assalamu alaikum. Kyo shob kemon achen asha korchi shobai bhalo. Welcome shobai ke notun video. Bishesh kore ajke jeta niye kotha bolbo sheta hocche Chinese language. Ami sadharonoto khub beshi kotha boli na Chinese language e. Chinese language niye kotha bolar kichu karon ache jemon hocche amra onekei thaki je hocche Chinese language jani na ejonno খুব ভালো ভালো স্কলারশিপ গুলোতে আমরা অ্যাপ্লাই করতে পারি বিশেষ করে এখন বর্তমানে অনেকগুলো ইউনিভার্সিটিতে হচ্ছে অ্যাপ্লিকেশন চলতেছে যেটাতে হচ্ছে আপনি যদি এসএসকে 3 থাকে ন্যূনতম এসএসকে 3 আর এসএসকে 4 যদি থাকে তাহলে আপনি ব্যাচেলর হোক ব্যাচেলরে বিশেষ করে ব্যাচেলরে আপনি প্রতি মাসে 2500 আরএমবি যে মান্থলি স্টিপেন্ডটা দেয় ওই ধরনের একটা ইউনিভার্সিটিতে চান্স পাবেন মানে এসএসকে 3 থাকলেই আপনি খুব ইজিতে কারণ যেহেতু এটা ওয়ান বিল ওয়ান রোড আন্ডারের স্কলারশিপ আমরা যেহেতু বাংলাদেশ ওয়ান বিল ওয়ান রোড আন্ডার কান্ট্রিতে পড়ে এই জন্য খুব ইজিতে এই স্কলারশিপটা হয়ে যায় এটা নিয়ে কোনো সমস্যাই করে না বিশেষ করে আপনি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে ওইখানেই সাধারণত হয়ে যায় আর এটা নিয়ে আর কোনো সমস্যা হয় না কিন্তু আপনি যদি সিএসসি স্কলারশিপ জানেন আন্ডারগ্রেডের জন্য আপনি যদি এসএসকে না থাকে তাহলে আসলে এডমিশন পাওয়ার কোনো সুযোগই থাকে না শুধুমাত্র একটাই উপায় আছে যে হচ্ছে আপনার কাছে যদি হচ্ছে এসএসকে থাকে সো ধরেন আপনি বাংলাদেশ থেকে ইন্টারমিডিয়েট শেষ করছেন আপনার বয়স 18 থেকে 25 মধ্যে আমি যে স্কুলটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে 18 থেকে আপনার বয়স যদি 25 থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সো আপনি যদি এখানে 1 বছর একটা কোর্স করেন এটাতে হচ্ছে টিউশন ফ্রি নেয় এবং অ্যাকোমোডেশন নেয় অর্থাৎ পড়া এবং থাকার কোনো খরচ নেয় জাস্ট আপনি খাবারের প্রতি মান্থলি 3 থেকে 5 হাজার টাকার মধ্যে হয়ে যাবে সো এরকম একটা কলেজে জাস্ট এডমিশনের সময় আপনার যা খরচ হবে এইটুকুই এরপরে কিন্তু আপনি ফ্রিতে 1 বছর পড়াশোনা করতেছেন সো 1 বছরে এই ল্যাঙ্গুয়েজ পড়াশোনা অবস্থায় আপনি হচ্ছে জাস্ট শুধুমাত্র যদি ল্যাঙ্গুয়েজটা এসএসকে 3 বা 4 যদি আপনি শেষ করতে পারেন তাহলে 1 বছর পরে আপনার এইচএসসি বা বাংলাদেশের ডিপ্লোমা যেটা আছে এটা দিয়ে 4 বছরের একটা আন্ডারগ্রেড প্রোগ্রামে অর্থাৎ ব্যাচেলর প্রোগ্রামে ঢুকতে পারবেন যেটা হচ্ছে আপনার প্রতি মাসে আপনাকে 2500 আরএমপি যেটা বাংলাদেশি টাকায় বর্তমানে আপনি 16 দিয়ে ভাগ করে দিতে পারেন এটা প্রায় সাধারণত আসে হচ্ছে 25 থেকে 35 এর মাঝখানে একটা অ্যামাউন্ট আছে এটা কিন্তু আপনি প্রতি মাসে পাবেন 1 বছরে 12 মাসে আপনি এই টাকাটা পাবেন সো আপনি বুঝতে পারতেছেন 4 বছরে আপনি কি পরিমাণ টাকা পাবেন এই স্কলারশিপে আন্ডারে সো খুব ভালো একটা অপরচুনিটি আমি দেখছি অনেক অন্য দেশে বিশেষ করে বাংলাদেশি না যেমন ধরেন কাজাকিস্তান উজবেকিস্তান তারপর তুর্কিমিস্তান এই কান্ট্রির ছেলেরা অর্থাৎ রাশিয়ানরা এরা খুব বেশি এই প্রোগ্রামগুলোতে আসে যে ল্যাঙ্গুয়েজে আসে ওরা এরকম ফ্রি না পাইলেও ওরা দেখা যায় যে 5000 আরএমবি যেটা বছরে একবার দেওয়া লাগে যেটা বাংলাদেশি টাকায় বর্তমানে যদি আমরা হিসাব করি তাহলে 60 থেকে 70 হাজার এর মধ্যে আসবে বছরে একবার পে করতে হবে আপনাকে এটা 1 বছরের ল্যাঙ্গুয়েজ কোর্স ফ্রি ওরা এটা করার পরে দেখা যায় যে হচ্ছে আপনার মুভ করে হচ্ছে এই যেরকম আন্ডারগ্রেড প্রোগ্রামে যেটা হচ্ছে আপনার 2500 আরএমবি ব্যাচেলরের জন্য হচ্ছে আপনাকে প্রতি মাসে কলেজ থেকে দেওয়া হয় সো আপনি পড়াশোনা ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি অর্থাৎ মেডিকেল এখানে যদি আপনার কোনো সমস্যা হয় এটা ফ্রি আপনি থাকা ফ্রি খাওয়া ফ্রি খাওয়া তো ফ্রি কারণ যদি আপনাকে প্রতি মাসে 2500 করে দেয় অনেক টাকা এটা চায়নাতে খায়া মানে 500 টাকা দিয়েও চায়নাতে খাওয়া হয়ে যায় যদি আপনি জাস্ট খাওয়ার মধ্যে থাকেন সো আপনার অনেক সেভিংস করতে পারবেন সাধারণত বিশেষ করে এই প্রোগ্রামে যারা থাকে সো খুব ভালো একটা সেভিংস করা যায় এই জন্য এইটা খুব ভালো একটা অপরচুনিটি হতে পারে যারা 18 বছর হয়ে গেছে তারপরে হচ্ছে আপনার এইচএসসি দিয়েছেন হয়তো বা তারপরে হতে পারে আপনি ডিপ্লোমা শেষ করছেন 1 বছর লস হতে পারে আপনার অনেক সময় ডিসিশন নিতে খুব ভুল করি দেখুন আপনি আসলে 1 বছর আগে গ্রাজুয়েশন হয়ে কি করতে পারবেন বলেন আমারে অনেকেই তো হচ্ছে বাট আপনি যদি এরকম করে প্ল্যান করে আসতে পারেন 1 বছর যদি ল্যাঙ্গুয়েজ পড়েন মানে আপনার যদি রিয়েল ইচ্ছাটাই থাকে যে হচ্ছে এই প্ল্যানে আমি যাব তাহলে কিন্তু হচ্ছে আপনার 1 বছর গ্যাপ দেওয়াটাও খুব বেশি আহামরি কিছু না বিশেষ করে 1 বছর হ্যাঁ দেখা গেল যে আপনি 2 বছর পরে গ্রাজুয়েশন হলে ধরেন 1 বছর না 2 বছর বাট একজন গ্রাজুয়েশন হওয়ার পরে একেবারে মনে করেন একটা ল স্যালারি জব করতেছে সো তার চেয়ে কিন্তু আপনি ভালো কারণ আপনি দুই পড়াশোনা অবস্থায় একটা ইনকাম করতেছেন বিশেষ করে যারা গ্রাজুয়েশন করার পরে যে ইনকামটা করে এইটা কিন্তু আপনি পড়াশোনা অবস্থায় করতেছেন সো ওই দিক থেকে আপনি অনেকটা বেটার বাট আপনাকে বুঝতে হবে যে 1 বছর যাচ্ছে সো এই জিনিসগুলো বুঝে আপনাকে ডিসিশন নিতে হবে
অনেকগুলো ওয়ে আছে, অনেকভাবে চিন্তা করার সুযোগ আছে। আপনারা ইচ্ছা করলে কিন্তু এইভাবে ভেবে দেখতে পারেন। এবং বিশেষ করে যারা ব্যাচেলরের পরে মাস্টার্সে আসে, অনেকেই দেখছি যে প্রথমে এক বছর ল্যাঙ্গুয়েজ করে, ল্যাঙ্গুয়েজ করার পরে চাইনিজ থার্ডে মাস্টার্স করা যায়। আপনি যদি চাইনিজ ইংলিশেও মাস্টার্স করেন, দুইটা মোটামুটি সেম, কারণ মাস্টার্সে এখানে 3 বছরে হয় সাধারণত, কিছু প্রোগ্রাম আছে 2 বছরে, খুব কম ইউনিভার্সিটিতে। সবচেয়ে বেশি যে প্রোগ্রাম, বিশেষ করে ইঞ্জিনিয়ারিংগুলো, অবশ্যই 3 ইয়ার্সের হবে। 1 বছর একাডেমিক পড়াশোনা করা হয়, মানে প্রথম বছরে আপনাকে একাডেমিক কিছু শেখায়, পরে যে 2টা বছর থাকে এই 2টাতে আপনাকে রিসার্চ করতে হয়। সো আপনি যদি চাইনিজেও মাস্টার্স করেন এখানে, মানে চাইনিজ মিডিয়াম অফ ল্যাঙ্গুয়েজ যদি চাইনিজ থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে হচ্ছে ইংলিশে করতে হয়, কারণ আপনি যখন রিসার্চ করবেন, পেপার লিখবেন, তখন ওগুলো ইংলিশে লিখবেন। সো চাইনিজ ইংলিশে যেটাতেই পড়ে, দিন শেষে ওটা ইংলিশেই হয়। এই জন্য আমি দেখছি বেশ করে বাংলাদেশিদের মধ্যে এটা কম চর্চা থাকলেও, অন্য দেশে যারা আছে ওদের মধ্যে খুবই চর্চা আছে এইটা, যে হচ্ছে পাকিস্তান থেকে ব্যাচেলর শেষ করে এখানে চলে আসছে, 1 বছর ল্যাঙ্গুয়েজ করতেছে, তারপরে ওরা মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করে। সো আমি মনে করি আপনারা এইভাবেও প্ল্যান করতে পারেন, যদি হচ্ছে আপনার কাছে মনে হয় যে এটা আপনার জন্য সুইটেবল হবে। আসলে প্ল্যানিং করা খুব ইম্পর্ট্যান্ট, যে আপনি চাইনা আসতেছেন বুঝে শুনে আসেন, বা কোন স্কলারশিপে গেলে কী কী পাবেন। অনেকে ডিপ্লোমা প্রোগ্রামে ঢুকতেছে, ডিপ্লোমা প্রোগ্রামে ঢুকার যে কী ফেসিলিটিগুলো এগুলো জানতে পারতেছেন, ব্যাচেলরে কী সমস্যা এগুলো আপনারা কিন্তু বুঝতেছেন। বিশেষ করে আমি ভিডিওগুলোতে খুব বেশি মানে ভেঙে ভেঙে বলার চেষ্টা করি, যাতে করে আপনার বিষয়গুলো বুঝতে পারেন, এরপরে আপনার ডিসিশন নিতে পারেন। সো আজকের ভিডিওটাতে এটাতেই ফোকাস, যে হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স। আপনার ল্যাঙ্গুয়েজ কোর্সে আসতে পারেন, যদিও ফ্রি হয়, বা হচ্ছে আপনার একটা অ্যামাউন্ট দিতে হয় বছর শেষে। তারপরে আমার মনে হয়, আমার পার্সপেক্টিভ থেকে, যে আপনি যদি মানে ভালো স্কলারশিপ না পান, এখানে এসে 1 বছর পড়াশোনা করে তারপরে হচ্ছে আপনি কিন্তু এই ভালো স্কলারশিপগুলো, যেটার কথা আমি বললাম 2500 আন্ডার গ্রেডের জন্য, এটা যদি আপনার হচ্ছে প্রোগ্রাম হয় আপনার মাস্টার্সে, তাহলে 3000 RMB, এটা যদি পিএইচডি প্রোগ্রাম হয় তাহলে 3500 চাইনিজ টাকা আপনাকে প্রতি মান্থে দিবে। এখানে চাইনাতে আপনি 1000 RMB যদি প্রতি মাসে খরচ করেন, তাহলে আপনি এখানে VIP চলতে পারবেন, যেটাকে বলে VIP। সো সাধারণত লাগে না, যদি আপনি সাধারণ লাইফ মানে শুধু খানাদানা করেন, তাইলে হচ্ছে আপনার 500 টাকার উপরে সাধারণত লাগার কথা না, যদি আপনি খুব বেশি বড় সিটিগুলোতে না থাকেন, যেমন সাংহাই, বেইজিং, গুয়াংজু, মানে আর বড় সিটিতে থাকলেও না, ইউনিভার্সিটিতে খরচটা কম। আপনি ক্যান্টিনে খাবেন, ইউনিভার্সিটির ভিতরে সব কিছু করবেন, এই জন্য ইউনিভার্সিটিতে খুব এক্সপেন্সিভ হয় না, এই জন্য খুব বেশি প্যারা নেওয়ার কিছু নাই। আপনি বড় সিটিতে থাকলে এরকম না যে একেবারে সিটির যে মেইন যে জায়গাটা আছে ওইখানে আপনাকে ইউনিভার্সিটি দেবে, এরকম না, ইউনিভার্সিটিগুলো সাইডে হয়। সো ওই ক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটি হচ্ছে অনেকটাই চিপ হয় আপনার সিটির থেকে। সো এই ছিল বেসিক্যালি আমি মেইন ফোকাসটা আমার ছিল, যে হচ্ছে আপনারা এই প্ল্যানটা করতে পারেন বুঝে শুনে, তাহলে আমার মনে হয় যে দিন শেষে আপনি একটা ভালো জায়গায় যেতে পারবেন, বা ভালো একটা প্ল্যানিং করে কাটাইতে পারবেন। বিশেষ করে স্কলারশিপের ক্ষেত্রে এই বুদ্ধিমানের কাজটা আপনি করতে পারেন, যদি সরাসরি আপনি কোনো ভালো স্কলারশিপ না পান। সো এ পর্যন্ত ভিডিও, ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, খুব শীঘ্রই হয়তো আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো। সেপ্টেম্বর সেশন চলতেছে, ডিপ্লোমা অ্যাডমিশন চলতেছে, সো ব্যাচেলর অ্যাডমিশন চলতেছে। সো আপনি চাইলেই কিন্তু অ্যাডমিশনের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনার বর্তমান প্রোফাইল, কী অবস্থা, রেজাল্ট কত এবং বয়স কত, এইগুলো জানার পরে আমি আপনাকে একটা গুড সাজেশন দিতে পারবো, যে আপনার জন্য কোন অ্যাডমিশনটা ভালো হবে, বা এই অবস্থায় আপনি কোন অ্যাডমিশনটা নিতে পারবেন। তোমার সবাইকে আমার সাথে যোগাযোগ করার জন্য, আপনি ফেসবুক পেজে যদি দেখে থাকেন তাহলে এখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আপনি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ভিডিওর ফার্স্ট কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক লিঙ্ক থাকে, ওইখান থেকে কিন্তু আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। দবা সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য, ভালো থাকবেন সবাই, সালামু আলাইকুম।